নির্বাচনের ময়দানে যখন সমস্ত দল নেমে পড়েছে তখন পিছিয়ে নেই বামফ্রন্ট। তাই আসন্ন বিধানসভা নির্বাচনে বীরভূম জেলার দুবরাজপুর কেন্দ্রের গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শক্তি সংযুক্ত বামজোটের ফরওয়ার্ড ব্লক প্রার্থী বিজয় বাগদি আজ দুবরাজপুর শহর কর্মী সমর্থকদের নিয়ে প্রচারে নামলেন। আজ দুবরাজপুর শহর সিপিআইএমের পার্টি অফিস থেকে শুরু করে পুরো শহর পরিক্রমা করে। এদিন উপস্থিত ছিলেন সিপিআইএমের জেলা কমিটির সদস্য সাধন ঘোষ, শীতল বাউরি সহ অন্যান্যরা। এদিন প্রার্থী বিজয় বাগদি বলেন 100% জিতব এই আসনে। তিনি তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করে বলেন, জোচ্চ সরকার, এরা কাঠমানি তোলাবাজি ও সিন্ডিকেটের সরকার, তাই লাল ফিরলে শান্তি ফিরবে, কর্মসংস্থানও হবে এবং দুর্নীতিও বন্ধ হবে। ব্যুরো রিপোর্ট, খবরের দুনিয়া। সমাজের শান্তি ফিরিয়ে আনার বাতাবরণ তৈরি করার জন্যেই আমরা বামপন্থীরা আমরা রাস্তায় থেকে তাদের রক্ষা করার যে অঙ্গীকার তা আমরা করব। কি মনে হয়? আমরা তো আশা রাখছি যে জোচ্চোর যে সরকার, এরা শুধু সিন্ডিকেট তোলাবাজি এবং কাটমানি আদায়ের সরকার। আজকে মানুষ কৃতসত্ত, তাইয়ারা চাইছে যে লাল ফিরে আসুক পশ্চিমবাংলায়, লাল ফিরে শান্তি ফিরে, কর্মসংস্থান হবে এবং দুর্নীতি বন্ধ হবে। বলছি মানুষ তার বিচার করবেন, যারা সবসময় যাকে আমরা কাছে পাবো, পথের কাছে পাবো, হাতের কাছে পাবো, আমরা তাকে মানুষ এখন বুঝতে পেরেছি যে আমরা কাকে পাই, যে ঘরের ছেলে। খেলা হবে বলছি উন্নয়নের খেলা হবে, আমরা বলেছি চাকরি হবে, কলকারখানা হবে, চাকরির ব্যবস্থা করবো, শিক্ষার সমৃদ্ধি ঘটাবো, চোখের ফসলের ন্যায্য দাম, আমরা মানুষের কাছে প্রথম বলছি আমরা চাই এলাকায় শান্তি। আমরা কোনো প্রতিশ্রুতি মানুষের কাছে রাখছি না। আমরা জানি যে যদি এলাকায় শান্তি প্রতিষ্ঠিত না হয় তাহলে সেখানে আমরা উন্নয়ন করতে পারবো না। তাই আমরা চাই এলাকা শান্ত হোক, আমরা চাই না বোমাবাজি, আমরা চাই না প্রতিবাদ, আমরা শান্ত কিছু মানুষ দুবরাজপুর এলাকার, আমরা চাই শান্তিভাবে মানছে এবং সকলে মিলে কাজ করি।